सितंबर से 12 दिसंबर तक रंगपुर के राजश्री विवाह भवन में पहला आजवा सुरेश मेमोरियल ओपन फेडरेटेड चेस टूर्नामेंट आयोजित किया जा रहा है। एक पत्रकार सम्मेलन के जरिए कछा चेस एसोसिएशन के कार्यकर्ताओं द्वारा विस्तारित जानकारी दिया गया। इसी के कार्यक्रम में एग्जीक्यूटिव मेंबर देवाशीष चंद तथा निर्मल चक्रवर्ती, अंशरूप दास तथा दूसरे कार्यकर्ताओं की मौजूदगी में विस्तारित जानकारी प्रदान किया। कार्यक्रम में असीम भट्टाचार्य, सुप्रिय चक्रवर्ती व दूसरे कई हस्तीगण भी मौजूद थे। যেটা আপনার 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হবে ডিসেম্বর মাসের, দেন হলো গিয়ে রাজশ্রী বিবাহ ভবন রংপুরে। তো এইটাতে আমাদের ইন্ডিয়ার সব জায়গা থেকে প্রায় সব জায়গা থেকে সব স্টেট থেকে প্লেয়ার আসছে খেলার জন্য, আর এমনি বাংলাদেশ আর নেপাল ফরেন কান্ট্রির মধ্যে দুটা কান্ট্রি এখন পর্যন্ত নামই গিয়েছে, বাংলাদেশ আর নেপাল। ভুটান আর শ্রীলঙ্কাও মোস্ট অফলি আসতে পারে, শিওর না, বাট ওরা অলরেডি এন্ট্রি করে দিয়েছে, বাংলাদেশ আর নেপালের টিম আছে। আর ইন্ডিয়ার মানে বাইরের আমাদের তামিলনাড়ু, দিল্লি, পাঞ্জাব, সব বিহার, কলকাতা থেকে মিশিয়ে অনেকেই অনেক প্লেয়ারই আসছে, নর্থ ইস্টের সব স্টেট থেকে মোটামুটি প্লেয়ার আসছে। তো এই টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করেছিলাম ডাইরেক্টলি সিরিজের পক্ষ থেকে, আর আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিলেন রোটারি ইংল্যান্ড, আমাদের অসুবিধা প্রেসিডেন্ট রোটারি ইংল্যান্ডের, রোটারি ইংল্যান্ডের সুপ্রিয়া ম্যাডাম আমাদের প্রেসিডেন্ট, তারপর হোটেল বিভাগ থেকে আমরা সাপোর্ট পেয়েছি আমাদের সুন্দরী ক্যানাডা থেকে, সেন্ট্রাল চতুরঙ্গ চেস ফাউন্ডেশন কুবলি কাপ আছে আমাদের, আবাহন এনজিও, আরিয়ান এনজিও, ঈশান বাংলা আর এনজিও। তো ওরা সবাই আমাদেরকে সাপোর্ট করছে যে যেরকম পেরেছে টুর্নামেন্টটা কন্ডাক্ট করতে। তো টুর্নামেন্টে মোট আমাদের 100টা এন্ট্রি আমরা নেবো বলেই শুরুই করেছিলাম যে 100-এর বেশি আমরা এন্ট্রি নেবো না টুর্নামেন্টে। 100টা 100 সিটের মানে 100 সিট দিয়ে ক্যাপাসিটি দিয়ে টুর্নামেন্টটা অর্গানাইজ করেছিল। তো এর মধ্যে এখন পর্যন্ত আমাদের 70+ প্লেয়াররা নাম অলরেডি অনেকদিন করে নিয়েছে, 78 বা সামথিং লাইক চলছে এন্ট্রি। এখনো লোকের প্লেয়ারের নাম এখনো আসেনি, করেছি বোরাখালীর প্লেয়ারদের নাম এখন এন্ট্রি হওয়া বাকি রয়েছে প্রায় বেশিরভাগ। আর এটাতে টোটাল আছে ক্যাশ প্রাইজ 53টা, আর ট্রফিস 30+ এদিকে আরও আছে, ট্রফি 38টার মতো ট্রফি। তিন দিন চলবে সিস্টেমে। তো 7 রাউন্ডের খেলা করাবো আমরা ডিসিশন নিয়েছি, এটার মধ্যে আমাদের টুর্নামেন্টের চিফ আর্বিটার থাকবেন আমাদের সেঞ্চুরি ঋতিকা নাগ, এফ এ ঋতিকা নাগ প্রথমবারের জন্য চিরঞ্জীবী কাম করবেন। তো আমরা চেয়েছিলাম মানে একটা একটু বড় করে, বিশাল বড় করে করাটা, বাট যেহেতু কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে আমরা একটা প্ল্যান করছিলাম শিলচরের জন্য আসন্ন ঠিকতে, যেটা অনেক বড়ই ছিল, এটাতে অল ওভার মানে 5-6টা কান্ট্রি অলরেডি ইনভলভ হয়ে গেছিল টুর্নামেন্টে, কোভিডের জন্য যেটা করতে পারেনি। আর তারপর এরকম মানে প্লাট এসেছে সব কিছু হয়েছে, এমন সিনারি হয়েছে আমরা খুব বড় করে জিনিসটাকে আয়োজন করতে পারিনি, বাট প্লেয়ারের তরফ থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আর আমাদের হেল্পার যত সব অ্যাসিস্ট্যান্ট আছেন সবাই খুব হেল্প করেছেন আমাদের, তার জন্য দিলে আমরা ভাবছি যে টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ করতে পারবো। আর এটার মধ্যে আছে আমাদের আরও দুজনের নাম বলে নিই, সুদর্শঙ্কর গোস্বামী, উনি ওনার ওয়াইফের নামে কিছু ট্রফি আমাদেরকে ডোনেট করবেন। আর যে আন্ডার 10 আর আন্ডার 11 রেড কল্যাণী দে মেমোরিয়াল ট্রফি নামে থাকবে, ওরা অলরেডি ইয়ে করেছে। অনেক ভালো ভালো প্লেয়ার্স থাকে, বাট ওরা বাইরে গিয়ে টুর্নামেন্ট খেলতে পারে না, যেহেতু ওদের গেমটা স্টপ হয়ে যায় একটা লেভেলে গিয়ে। তো দ্যাট ইজ ওয়াই উই আর ব্রিদিং দ্য টুর্নামেন্টস হিয়ার। আমরা চাই এখন শিলচরে হোক বা আমরা অন্য ডিস্ট্রিক্টকেও সাপোর্ট করি, যার রেডিং টুর্নামেন্টগুলো এবার হলো। তো এরকম টুর্নামেন্ট যদি আমাদের এই বড় উপত্যকায় হতে থাকে তাহলে আমাদের প্লেয়ার্সরা খেলার জায়গাটা এখানেই পেয়ে যাবে। অ্যান্ড ফিডারেটিং টুর্নামেন্ট আর অন্য টুর্নামেন্টের ডিফারেন্সটা হলো যে ফিডারেটিংয়ের মধ্যে যেটা হবে ওই সব প্লেয়ার্সরা রেজিস্টার্ড থাকবে, ইন্টারন্যাশনালি রেজিস্টার্ড থাকবে, ওদের একটা রেটিং স্ট্রেংথ থাকে।
ওই রেটিং স্ট্রেংথের উপর ওরা ওদের ওরা ওদের অপোনেন্টস বা ওদের গেম কন্টিনিউ করে। তো এইসব টুর্নামেন্ট খেললে দে ক্যান অল্টার দেয়ার রেটিংস, মানে ওদের ভালো খেললে রেটিং বাড়বে, ওদের গেম ইম্প্রুভ করার স্কোপ থাকলে রেটিং কমবে, ওরা আবার ইম্প্রুভ করবে। তো আমরা চাই এরকম টুর্নামেন্ট যেন আরও হয়। কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন সবসময় এটাই চায়, আর আমাদের অ্যাসোসিয়েটসরা আমাদেরকে এটার মধ্যে অনেক হেল্প করেছে। সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা তাদেরকে যতটুকু পারছি সহযোগিতা করছি, কারণ আমরা গত 40 বছর শুধু সাংস্কৃতিক জগতেই ছিলাম, এটা সত্যি কথা। গত 7-8 বছর ধরে আমরা খেলার দিকটা মনোযোগ দিয়েছি বা সোশ্যাল কাজে আমরা মনোযোগ দিয়েছি, নিজেদের সীমিত ক্ষমতা অনুযায়ী। সেই অনুসারে গত জুন মাসে চতুরঙ্গ সিডিসিএ এবং পূবালী মিলিত হয়ে একটা চ্যারিটি কম্পিটিশন চ্যারিটি করেছিল আমাদের ক্লাবে। তার এখান থেকে আমরা যে রাশি পেয়েছি সেই রাশিটা আমরা ডিসি মার্ফত আমরা চিফ মিনিস্টার ফান্ডে দিয়ে দিয়েছিলাম চ্যারিটি শোয়েতে। সেই হিসাবে আজকেও আমরা এই সম্পূর্ণ সিডিসি বা এই যে ফার্স্ট হাফ যা সুরেশ মেমোরিয়াল অফেন্ট তার যেটা ইন্টারন্যাশনাল জানাচ্ছে এটার সঙ্গে আমরা জড়িত আছি। আমরা যতটুকু পারি তাদেরকে নিশ্চয়ই সাহায্য করব, কারণ দাবা বা চেস এমন একটা খেলা, সবচেয়ে বড় জিনিস মনোযোগ সহকারে, এটাতে মনোযোগ দরকার, ধৈর্য দরকার। আর যে জিনিসগুলো ছোটোবেলায় যদি নিজের ব্রেইনে ধৈর্য বা মনোযোগিতা আসে যে কোনো কিছুতে, তার সব কিছুতে কাজে লাগবে এই জিনিসটা, যার জন্য আমরা চেসকে বা দাবাকে নিজের মন থেকে উভয়ের পক্ষ থেকে আমরা সবসময় সমর্থন জানিয়ে যাব। আর আগামীতে আমরা চেষ্টা করব উভয়ের পক্ষ থেকে সিডিসি বা চতুরঙ্গের সাহায্য নিয়ে আমরা ক্লাব লেভেলে কোনো ইয়ে করতে পারি কিনা, কম্পিটিশন করতে পারি কিনা চেষ্টা, সেটা আমরা আগামীতে করার নিশ্চয়ই চেষ্টা।